আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পেপারের যেই উচ্চারণের রীতি আছে সেখান থেকে আজকে আমরা র ফলার উচ্চারণ শিখবো এবং বরাবরের মতো অত্যন্ত সহজে এবং শর্টকাটে তোমাদের কাছে এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। র ফলা উচ্চারণের আমাদের প্রথম রুলসটা, প্রথম রুলসটা দেখো যে পদের প্রথম বর্ণে যদি র ফলা যুক্ত থাকে এবং তার সাথে যদি কোনো কার না থাকে, মানে আকার না থাকে আর কি, তাহলে সেই র ফলাটা ওকারান্তভাবে উচ্চারিত হবে। যেমন দেখো, প্রজা, পয়র ফলা বর্গীয় জয়াকারে যা, প্রজা। কিন্তু আমরা এটা উচ্চারণ করার সময় শুধু পয়র ফলা বলি না, কিন্তু পয়র ফলা ওকার, ওকারান্ত হয়ে গেল দেখো। তো সিমিলারলি দেখো, প্রভা, আমরা এটা উচ্চারণ করার সময় কিন্তু পয়র ফলা শুধু বলি না, পয়র ফলা ওকার হয়ে যাচ্ছে দেখো, প্রভা। লেখার সময় আমরা পয়র ফলা লিখছি শুধু, কিন্তু উচ্চারণ করার সময় পয়র ফলা ওকার হয়ে যাচ্ছে। সেমভাবে ব্রত, ব্রত, আমরা লেখার সময় লিখছি বয়র ফলা শুধু, কিন্তু উচ্চারণ করার সময় বয়র ফলা ওকার হয়ে যাচ্ছে, বয়র ফলা ওকার, ত ওকারে তো, ব্রত। আচ্ছা সিমিলারলি দেখো, প্রকাশ, গ্রন্থ, প্রদেশ, প্রতিজ্ঞা, তারপরে ক্রম, দ্রব্য, তারপরে শ্রবণ, ভ্রম, এগুলো দেখো প্রত্যেকটাতে শুধু র ফলা ছিল কিন্তু সাথে কোনো কার ছিল না, কিন্তু আমরা উচ্চারণ লেখার সময় আমরা ওকার সহ লিখছি। যেমন দেখো, ভ্রমটা কি ভয়র ফলা ছিল শুধু, কিন্তু আমরা উচ্চারণ লেখার সময় ভয়র ফলা ওকার করে দিলাম। আর পাশাপাশি এখানে যেই গুলোতে হসন্ত আছে সেই হসন্তগুলো কিন্তু না দিলে তোমাদের কিন্তু উচ্চারণটা ভুল হয়ে যাবে। তাহলে এই হস চিহ্ন বা হল চিহ্নটা কিন্তু তোমাদের দিয়েই এই উচ্চারণগুলো লেখা লাগবে। তো আশা করি প্রথম রুলসটা ডান। তো প্রথম রুলসটা যদি ভালোভাবে বুঝে থাকো, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড রুলস পড়ব। দেখো, প্রথম রুলসে আমরা বলেছিলাম শুরুতে যদি র ফলা থাকে এবং সাথে যদি কোনো কার না থাকে, মানে আকার না থাকে, তাহলে সেটা ওকারান্ত হবে, মানে ওকার সহ উচ্চারণ হবে। এবার আমাদের সেকেন্ড রুলস, সেকেন্ড রুলসে দেখো যে হ্যাঁ, শুরুতে র ফলা আছে কিন্তু সাথে আকার আছে, তাহলে কিন্তু সেই উচ্চারণটা সেই আকার সহই উচ্চারণ হবে আর সেটাতে ওকারান্ত হবে না বা অন্য কিছুও যুক্ত হবে না। যেমন মনে করো, প্রাণ, প্রাণ, এখানে কিন্তু পয়ের সাথে শুরুতে র ফলা আছে, সাথে কিন্তু কারও আছে, আকার আছে, তাহলে এখানে এটা কিন্তু প্রণ হয়ে যাচ্ছে না, প্রাণ, প্রাণী হচ্ছে, ঠিক আছে। সাথে আরও আছে দেখো, মনে করো ত্রাণ, ত্রাণ, ত্রাণেও কিন্তু দেখো সাথে কি তয়ের অফলা আছে, সাথে আকার আছে, তাহলেও কিন্তু এটা ত্রাণই হচ্ছে, ত্রণ হয়ে যাচ্ছে না। তো আশা করি তোমরা এই এই রুলসটাও বুঝতে পারলে। তারপর আবার দেখো, আরেকটা রুলস বলা যায় এটাতে, যে ঘ্রাণ, ঘ্রাণ, ক্ষয়ের অফলা আকার, এখানে ঠিক আছে রফলা ছিল কিন্তু সাথে কি কার চলে আসছে, কার চলে আসছে, তার জন্য এই উচ্চারণটা কিন্তু যা যেটা আমরা বানান লিখবো সেই উচ্চারণটাই কিন্তু করব, এখানে আর অন্য কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এই যে ঘ্রাণে দেখো মধ্যাহ্নটা দন্তান্ন হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে উচ্চারণে মধ্যাহ্ন থাকলে কি হয়ে যাবে, দন্তান্ন হয়ে যাবে, এই চেঞ্জগুলো হচ্ছে। তাহলে সেকেন্ড রুলসটাও ডান। এবার এবার আমাদের থার্ড রুলসে আমরা যেটা পড়ব, যে পদের আমরা প্রথমে দেখলাম প্রথম দুইটা রুলস কিন্তু পদের প্রথমে ছিল, এবার আমাদের থার্ড রুলসটা হবে দেখো যে যদি পদের মধ্যে বা অন্তে, বা অন্তে মানে শেষে, পদের মধ্যে বা শেষে যদি র ফলা যুক্ত থাকে তাহলে কিন্তু যেটার সাথে, মানে যেই বর্ণের সাথে র ফলা যুক্ত থাকবে সেটা কিন্তু দ্বিত্ব হয়ে যাবে। যেমন এখানে দেখো, ছাত্র, তয়ের র ফলা আছে, তয়ের সাথে র ফলা আছে, তাহলে এখানে কিন্তু ছাত্র, হ্যাঁ ছাত্র, এই যে তটা কিন্তু দুইবার হয়ে যাচ্ছে, ছাত্র। সেমভাবে রাত্রি, এখানে দেখো তয়ের সাথে আবার কি আছে, র ফলা আছে, তাহলে এখানে রাত্রি, রাত একবার ত হচ্ছে আবার রাত্রি, এই যে ত্রি, এই যে তটা কিন্তু দুইবার হয়ে যাচ্ছে। আবার দেখো তীব্র, বয়ের সাথে জ ফলা আছে, তীব্র, তীব্র, বটা কিন্তু দুইবার হয়ে যাচ্ছে, তীব্র, ব আর বয়র ফলা ওকার। এখানে এই হসন্ত চিহ্নগুলো আবারও বলছি কিন্তু তোমাদের এটা কিন্তু দিতেই হবে, না তো কিন্তু তোমাদের এই যদি এই হসন্ত বা হল চিহ্নগুলো যদি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এখানে দেখো এভাবে একইভাবে বলতে পারো যে ধরিত্রী, অভ্র, আরও আছে নম্র, ইত্যাদি ইত্যাদি হাবি জাবি অনেক শব্দ হয়। তো তোমাদের রুলসটা জানার থাকলে কিন্তু তোমাদের এতগুলো উদাহরণও লাগবে না, আর আমি যতগুলো উদাহরণ দিই আর অন্য কেউ কিন্তু এতগুলো উদাহরণ দিয়ে পড়াই না। তো আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে যদি র ফলা শেষে থাকে বা মাঝে থাকে তাহলে সেটার কিন্তু দ্বিত্ব হয়ে যাচ্ছে, মানে যেটার সাথে থাকছে সেটা কিন্তু দুইবার উচ্চারণ হচ্ছে।
এরকম। তো এই তিনটা রুলসই বেসিকলি করা যায়। তোমরা চাইলে আরেকটা রুলস করতে পারো, এটা অবশ্য দ্বিতীয় রুলসটার মতোই অনেকটা হয়ে গেল, যে পদের অন্তের বা মধ্যের যেই রফলাটা থাকে তার উচ্চারণ বিলুপ্ত হয় না, মানে রফলা শেষে থাকলে রফলার উচ্চারণটা হচ্ছে। দেখো আমরা দ্বিত্ব করেছিলাম ঠিকই, দ্বিত্ব করলেও সেই এই যে তীব্র ব্রো ওকা এই যে রফলার যে উচ্চারণটা সেটা কিন্তু বহাল থাকছে। সিমিলারলি এখানে দেখো যন্ত্র বানানটা, যন্ত্র বানানেও কিন্তু যন্ত্র হয়ে যায় যদিও, কিন্তু এই যে ত্র ত্র এই ত্র এই এই রফলা এই উচ্চারণটা কিন্তু ঠিকই আছে। অস্ত্র অস্ত্র এই যে রফলাটা কিন্তু ঠিকই আছে। কেন্দ্র যদিও এখানে কি শেষে ওকারান্ত হয়, শেষে তীব্র ব্রো ওকারান্ত হয়, রফলার সাথে ওকারান্ত হয়, এই যে এরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের রফলা উচ্চারণের রীতি। আশা করি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি ডেফিনেটলি সবগুলো কমেন্টে রিপ্লাই করবো এবং সবগুলো কমেন্ট আমি বরাবরই পড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।